সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি শুভেচ্ছা। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্যকর্ম, অর্থাৎ এক নজরে মানিক বন্দ্যোপাধ্যায়। আজকের এই ক্লাসটি শুধু একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই নয়, কিংবা দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদের জন্যই নয়, এই ক্লাসটি স্নাতক শ্রেণীর যারা আছে, ডিগ্রি পাস করছে যারা আছে, তাদের জন্য এই ক্লাসটি অনেক সহায়ক হবে, কিংবা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন কিংবা দিতে ইচ্ছুক, এদের জন্য এই ক্লাসটি অনেক ফলপ্রসূ হবে, কিংবা আপনারা যারা প্রাইমারি পরীক্ষায়, অর্থাৎ শিক্ষক পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, কিংবা হেলথের পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, কিংবা স্কুলের নিবন্ধ পরীক্ষায়, কলেজে নিবন্ধ পরীক্ষায়, কিংবা পিএসসির যে কোনো পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনাদের প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই ক্লাসটি, অর্থাৎ আজকের এই ক্লাসটি অনেকটাই ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। তো আশা করছি আমাদের সাথেই থাকবেন যতক্ষণ আমাদের ক্লাসটি শেষ হচ্ছে। ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। একটি বাক্য, একটি কালজয়ী বাক্য, একটি বাক্যের মধ্য দিয়ে একজন লেখক বেঁচে থাকতে পারেন, শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকতে পারেন। একজন কবি একটি কালজয়ী কবিতার মধ্য দিয়ে বেঁচে থাকতে পারেন শতাব্দীর পর শতাব্দী। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরি, আপনারা জানেন শেষের লাইনটি এমন অসাধারণ, ওই লাইন দিয়েই রবি ঠাকুর বেঁচে থাকবেন পাঠকের হৃদয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। আমি বলছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা, ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। এই ভদ্রলোক, অর্থাৎ আমি বলছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1908 সালের 19 মে, একটু নোট করে রাখুন, 1908 খ্রিস্টাব্দের 19 মে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ করে লেখকের জন্ম এবং মৃত্যু দুইটি এসেনশিয়াল হিসেবে গণ্য হয়, কাউন্ট হয়, এবং কাউন্ট হয় তার শ্রেষ্ঠ কর্মগুলো, এবং সাথে সাথে এটাও কাউন্ট হতে পারে এই লেখক কোথায় জন্মগ্রহণ করেছেন। আমাদের এই বিখ্যাত লেখক মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ বিহারের সাঁওতাল পরগনা জেলার দুমকা গ্রামে। আমি আবার বলছি, কোথায় করেছেন? বিহারের দুমকা, যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেটার নাম হচ্ছে দুমকা, সেটা হচ্ছে সাঁওতাল পরগনা জেলায়, সাঁওতাল পরগনা, সাঁওতাল পরগনার, এবং এই স্থানটি কোথায়? বিহারে পড়েছে। আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে তার বাবা ছিলেন একজন চাকরিজীবী, তার বাবার চাকরির কারণেই তাকে কি করতে হয়েছে, বিভিন্ন জায়গাতে থাকতে অবস্থান করতে হয়েছে বা পড়াশোনা করতে হয়েছে, বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন জায়গাতে মানিক বন্দ্যোপাধ্যায় কি করেছেন, পড়াশোনা করেছেন, এবং তার জন্মটা হয়েছে তার পিতার কর্মস্থলে। তাহলে নিশ্চয় মনে পড়তেছে তার পিতার প্রকৃত মানে পৈতৃক নিবাস কোথায়, পিতার বাড়ি কোথায়, আসল বাড়ি কোথায়। হ্যাঁ, পিতার আসল বাড়ি হলো ঢাকার বিক্রমপুরে। পৈতৃক নিবাস কোথায় আপনাদের যদি আসে? পৈতৃক নিবাস বিক্রমপুর। কোথায়? ঢাকা। ঢাকা বিক্রমপুর হলো তার পৈতৃক নিবাস। পুরো মজার বিষয় হলো আমাদের অনেকেই কিন্তু কয়েকটা নাম আছে। একজন শিশু যখন ভূমিষ্ঠ হয় অনেকে শখ করে নাম রাখেন, কখনো বাবা রাখেন, কখনো মা রাখেন, কখনো দাদা রাখেন, কখনো দাদি রাখেন, এরকম কয়েকটা নামও কারো কারো থাকে। তো মানুষ স্টাবলিশ হয়ে যায় বেশি করে
যদি লেখালেখি না করে সার্টিফিকেটের নামে হয়তো স্টাবলিশ হয়ে যায়, আর যদি লেখালেখি করে তাহলে হয়তো সে নিজে নাম রাখে অথবা কোনোভাবে বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে নাম নামকরণটা চেঞ্জ হয়ে যায়। এরকম বাংলা সাহিত্যে অ্যাভেলেবল উদাহরণ আছে যে বাংলা সাহিত্যে অর্থাৎ সাহিত্যিকদের মূল নাম এক, সাহিত্যিক নাম আর এক। মানিকবন্ধু বোধের ক্ষেত্রেও কিন্তু একই রকম ঘটনা ঘটেছে। ঠিক তার বাবা কি করেছিলেন, অর্থাৎ তার বাবার নাম হলো হরিহর বন্দ্যোপাধ্যায়। একটু নোট করে নিন, তারপর অন্য কিছু বলছি। হরিহর বন্দ্যোপাধ্যায়, হরিহর বন্দ্যোপাধ্যায়, সাথে সাথে এটাও নোট করে নিন, অর্থাৎ পিতা বাবার নাম কি হরিহর বন্দ্যোপাধ্যায়। সাথে সাথে এইটাও আমাদের মানে জেনে নিতে হবে তার মায়ের নামটা কি, নীরদা সুন্দরী দেবী। নীরদা সুন্দরী দেবী মাতা বা মা। এর সাথে জেনে নিতে হবে মাতার নামটি, মাতার নাম হলো নীরদা সুন্দরী দেবী। আমি আবার বলছি, মাতার নাম হলো নীরদা সুন্দরী দেবী। পিতা এবং মাতার মোট সন্তান সন্ততি ছিল 14 জন, এবং এই 14 জনের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান হলো 8 নম্বর। আমি আবার বলছি, তারা ভাই বোন মিলে তাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল অর্থ কতজন, 14 জন, তার অবস্থান হলো 8ম। বাংলা সাহিত্যের আরও 2টি পরিবার আছে, যে 2টি পরিবারের কিন্তু অর্থাৎ এক্সটেন্ডেড ফ্যামিলি বর্ধিত পরিবার, অর্থাৎ পারিবারিক সদস্য সংখ্যা বেশি ছিল। তার মধ্যে একজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আবার আরেকজন হচ্ছে ফেরদৌসি রহমান, বাংলাদেশের বিখ্যাত একজন নাট্য অভিনেত্রী। তারপরে মুনির চৌধুরী, আপনারা জানেন এদের পরিবারও কিন্তু এরকম বড় পরিবার। তো যাই হোক, বলছিলাম মানিক বন্দ্যোপাধ্যায় যখন জন্মগ্রহণ করলেন তখন তার বাবা খুশি হয়ে তার নাম রাখলেন প্রভূত কুমার বন্দ্যোপাধ্যায়। তার বাবা খুশি হয়ে যে নাম রাখলেন প্রভূত কুমার বন্দ্যোপাধ্যায়। এটি হলো পিতৃ প্রদত্ত নাম, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে পিতৃ প্রদত্ত নাম, নোট করে রাখুন পিতৃ প্রদত্ত নাম। তাহলে মানিক আসলো কি করে? আমরা তো পড়তেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী, আমরা পড়তেছি মাসি পিসি গল্পের সেই মানিক বন্দ্যোপাধ্যায়কে, আমরা পড়তেছি প্রাগ ঐতিহাসিক গল্পে সেই মানিক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে এই মানিক কিভাবে এলো? ব্যক্তিগতভাবে মানিক বন্দ্যোপাধ্যায় খুব কালো ছিল ছোটবেলাতে। সে এমন কালো ছিল যে পাড়া প্রতিবেশী যে বা যারা ছিল পরিবার থেকেও, এবং পাড়া প্রতিবেশী যে বা যারা ছিল প্রত্যেকেই তাকে ডাক, অর্থাৎ ডাকা শুরু করলো কি বলে, কালো মানিক বলে। এই নিয়ে তার একটা দুঃখ ছিল, তার ক্ষোভ ছিল, কিন্তু পরবর্তীতে মন থেকে ক্ষোভটি দূর করে ফেলেছেন, দুঃখটি মুছে ফেলার চেষ্টা করেছেন। তিনি দেখলেন যে চতুর্দিকে যেহেতু নামটা ছড়িয়ে পড়েছে, ওতে এই নামটা একটু এডিট করে একটু মডিফাই করা যায় কিনা। তখন সে কালোটাকে কেটে উনি মানিক রাখলেন, এবং তাদের পারিবারিক যে পদবি সেটা রাখলেন বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়। সেই থেকে তার সাহিত্যিক নাম হয়ে গেল মানিক বন্দ্যোপাধ্যায়। একেবারে মানে সাহিত্যের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি এই নামে কি ছিলেন, স্টাবলিশ ছিলেন, মানিক বন্দ্যোপাধ্যায়। তবে আরেকটা জিনিস আছে, জন্ম পঞ্জিকায় তার একটা নাম ছিল, এটা বিভিন্ন পরীক্ষাতে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে। জন্ম পঞ্জিকায় বা ঠিকুজিতে একটা নাম ছিল, সেটি হলো অধর চন্দ্র, নোট করে রাখুন অধর চন্দ্র বন্দ্যোপাধ্যায়।
এটা দেখুন বন্ধুবাদে বন্ধুবাদে লিখতে কিন্তু দুইটা জোফলা আর দুইটা জোফলার প্রয়োজন হয় এটাও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে বিশেষ করে ভাবে পরীক্ষাতে বন্ধুবাদায় চট্টোপাধ্যায় নামের বানানটি লিখতে দেওয়া হয় তো অধর চন্দ্র কি বলছিলাম জন্মপঞ্জিকায় বা ঠিক বুঝিনি তার নাম ছিল কি অধর চন্দ্র বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় মূলত ছিলেন কথা সাহিত্যিক আমি আবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু আপনি একই সাথে কবি বলতে পারেন একই সাথে গীতিকার বলতে পারেন একই সাথে সুরকার বলতে পারেন একই সাথে নাট্যকার বলতে পারেন একই সাথে প্রাবন্ধিক বলতে পারেন হ্যাঁ একই সাথে গল্পকার বলতে পারেন সাহিত্যের হেন কোনো শাখা নেই যে শাখায় তিনি বিচরণ করেন নাই কিন্তু সমগ্র মানে বাংলা সাহিত্যে মানুষ কিন্তু তাকে মানে বেশি চিনে কবি হিসেবে তাহলে উনি হলেন প্রধানত কবি একজন লেখক সব সেক্টরে বিচরণ করতে পারে কিন্তু তার ভালো লাগার একটা সেক্টর কিন্তু থাকে যে সেক্টরটাতে তার বেশি ভালো লাগে হ্যাঁ তো এরকম মানিক বন্দ্যোপাধ্যায়ের ভালো লাগার একটি জায়গা উনি কবিতাও লিখেছেন উনি প্রবন্ধ লিখেছেন হ্যাঁ উনি অন্য সেক্টরগুলোতেও কিশোর উপন্যাস লিখেছেন তো গল্পও লিখেছেন তো ওনার ভালো লাগার সেক্টরটা হলো কথা সাহিত্য তাহলে উনি হলেন প্রধানত কথা সাহিত্যিক উনি আগেই বলেছি ওনার বাবা চাকরি সূত্রে বিভিন্ন জায়গাতে কি করেছেন যাতায়াত করেছেন এক স্থান থেকে অন্য স্থানে গমন করেছেন ট্রান্সফার হয়েছেন এবং যে কারণে তার পড়াশোনা কি করেছে এক স্থান থেকে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে নতুন করে ভর্তি হতে হয়েছে ফলে নতুন পরিবেশ নতুন স্থান নতুন শিক্ষার্থীদের সাথে তার নতুন নতুন কি হয়েছে পরিচয় ঘটেছে নতুন শিক্ষা তার জীবনের বাক পরিবর্তনে ব্যাপক ভূমিকা রেখেছে তার চিন্তা চেতনাতে কিন্তু বৈপ্লবিক পরিবর্তন এনেছে তো বলছিলাম যে এই ভদ্রলোক মানিক বন্দ্যোপাধ্যায় লেখক জীবনের প্রায় শুরুতেই একেবারে শুরুর দিকে উনি ছিলেন ফ্রয়েডিজমের দ্বারা প্রভাবিত শেষে উনি কি করলেন উনি প্রভাবিত হলেন মার্কসিজমের দ্বারা উনি কি করলেন প্রভাবিত হলেন ওনার রচনার শুরুতে আমরা পেলাম ফ্রয়েডিজম শেষে আমরা পেলাম কি মার্কসিজম মোট কথা এ টু জেড মানিক বন্দ্যোপাধ্যায় হলেন মার্কসিজম বা বামপন্থা বাম মতবাদ বামবাদ ধারা প্রভাবিত চাকরির নানান দিক থেকে উনি চাকরি খুঁজেছিলেন প্রথম দিকে অর্থাৎ সাংসারিক জীবনে অভাব অনটনের কারণে ওনাকে বিভিন্ন চাকরির দ্বারস্থ হতে হয়েছে প্রথম জীবনে উনি কি করেছেন একটি পত্রিকার সম্পাদক ছিলেন সে পত্রিকার নাম হলো নবারুণ কি ছিলেন সম্পাদক ছিলেন এটিও বিভিন্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে নবারুণ পত্রিকার উনি কি ছিলেন সম্পাদক ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় যখন প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন উনি বিএসসিতে পড়াশোনা করেছিলেন প্রেসিডেন্সি কলেজের ছাত্র থাকাকালীন সময়ে বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করে উনি প্রথমে একটি গল্প লিখলেন এবং এই গল্পের মধ্য দিয়ে কিন্তু মানিকের জীবনের একটা আমরা দেখলাম যে টার্ন ঘটল একটা বৈপ্লবিক পরিবর্তনগুলো একটি মাত্র গল্পের মধ্য দিয়ে আমাদের মানিক হয়ে উঠলেন মানিক বন্দ্যোপাধ্যায় হয়ে উঠলেন বাংলা ভাষার একজন প্রধান কথা সাহিত্যিক হয়ে উঠলেন সেই গল্পটি হলো অতসীম আমি ও অন্যান্য গল্প তার জীবনের প্রথম গল্প অতসীম আমি ও অন্যান্য গল্প অতসীম আমি ও অন্যান্য গল্প এটাও আসতে পারে এটি কোন পত্রিকায় গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল বিচিত্রা কোন পত্রিকায় হয়েছিল বিচিত্রা পত্রিকায় কোন সংখ্যায় পৌষ সংখ্যা
মানে কত বঙ্গাব্দে এটি হয়েছিল? 1335 বঙ্গাব্দে। পৌষ সংখ্যা 1335 বঙ্গাব্দে। উভয় যেহেতু মানিকের ইটে দিয়ে সাহিত্যের প্রথম শুরু, সুতরাং এই সবগুলো তথ্য আমাদের জানা থাকলে আমাদের কি করতে অর্থাৎ পরীক্ষাতে আনসার করতে আমাদের জন্য সুবিধা হবে। এই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস আপনারা জানেন, বিশ্বের যারা এখনও ফেমাস ফেমাস রাইটার রয়েছেন, হয়তো কেউ কেউ প্রথমটা দিয়েই বাজিমাত করেছেন, আবার কেউ কেউ দাদা ভিঞ্চি গুডের রাইটার ড্যান ব্রাউনের কথা আমি বলছি, উনি কিন্তু প্রথম যে বইটি লিখেছেন এটি কিন্তু খুব একটা কাজে আসেনি, দ্বিতীয় বইটি লিখেছেন কাজে, তৃতীয় যখন বইটি লিখলেন এরপর থেকে দেখা গেল তার কি মারমার কাটকাট হয়ে গেছে বইগুলো, মোটামুটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করলেন। বিশ্বের সব লেখকই কিন্তু মানে প্রথম বই দিয়ে যে উঠেছেন এরকম নজির খুব কম, ক্রমপর্যায়ে উঠেছেন। মানিক বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আমরা দেখব তার প্রথম উপন্যাসের নাম হলো জননী। প্রথম উপন্যাস আপনি কি নোট করে রাখুন, প্রথম উপন্যাসটার নাম হলো জননী। এটি হলো বাংলা ভাষার অন্যতম প্রধান একটি মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক উপন্যাস। প্রথম মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস এবং এটি ছিল একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। তো আমরা দেখব যে মানিক বন্দ্যোপাধ্যায়ের ফেমাস কি কি চরিত্র রয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের যতগুলো শ্রেষ্ঠ কর্ম রয়েছে তার মধ্যে মানে প্রাগৈতিহাসিক গল্পটি ওয়ান অফ দ্য বেস্ট একটি গল্প। এই গল্পটির মধ্যে দুটি চরিত্র আছে, ভিখু চরিত্র এবং আরেকটি হলো পাঁচি চরিত্র। তারপরে জানেন যে সাহিত্যে যে বা যারা লেখালেখি করে এই লেখালেখির মধ্য দিয়ে কিন্তু তারা বেঁচে থাকতে চান। এই সাহিত্যিকদের কোনো কোনো চরিত্র এতটাই জীবন্ত হয়ে যায় যে মানে লেখকের নাম সামনে আসলে চরিত্রটা সামনে আসে, আবার চরিত্রটা সামনে আসলে লেখকের নাম আমাদের চোখের সামনে ভেসে ওঠে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে চাই, যেমন হুমায়ুন আহমেদের, প্রয়াত আমাদের কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের, এই হুমায়ুন আহমেদের সৃষ্ট একটা চরিত্রের নাম হচ্ছে হিমু। যখনই হিমু আমরা পড়ি তখনই হুমায়ুনকে মনে পড়ে, যখন হুমায়ুনকে পড়ি তখন হিমু চরিত্রটা আমাদের সামনে জীবন্ত হয়ে ওঠে। তাহলে একটা চরিত্রের মধ্য থেকে কিন্তু একজন লেখক বেঁচে থাকতে পারেন, একটা চরিত্রের মধ্যে লেখক তার আইডিওলজি কি করে দেন, কোনো না কোনোভাবে ওই লেখকের অর্থাৎ সেই চরিত্রের মধ্য দিয়ে কি করেন এটে দেন। তোমরা বলছিলাম ভিখু এবং পাঁচি দুটোই কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের সেরা দুটি চরিত্র। এই পাঁচির সাথে কাজী নজরুল ইসলামের একটু ফুটনোট করে রাখতে পারেন, কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস নাম হলো মৃত্যু ক্ষুদা। এই মৃত্যু ক্ষুদা উপন্যাসে একটা চরিত্র আছে, সেখানে আমরা দেখতে পাই পাঁচি নামে একটি চরিত্র আছে। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের এটা হলো প্রাগৈতিহাসিক গল্প গ্রন্থের প্রাগৈতিহাসিক নামক গল্পের দুটি চরিত্র ভিখু এবং পাঁচি। এই গল্পটি ইতোমধ্যে সমগ্র বাংলা সাহিত্যে যে সমস্ত জীবন্ত ক্যারেক্টার রয়েছে, জীবন্ত চরিত্রগুলো রয়েছে, যেগুলো হচ্ছে বাস্তব ঘেঁষা চরিত্র, এই সমস্ত চরিত্রগুলোর মধ্যে ফেমাস দুটি চরিত্র। আমরা আরেকটু দেখে নেব শশী এবং কুসুম। আপনারা জানেন যে মানিক বন্দ্যোপাধ্যায়ের আরেকটি উপন্যাসের নাম হচ্ছে পুতুল নাচে রীতিকথা। পুতুল নাচের ইতিকথা এটি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে। পুতুল নাচের ইতিকথা গ্রন্থটি কার অথবা এটি কি ধরনের গ্রন্থ,
দুইভাবেই প্রশ্ন হতে পারে। তো এই পুতুল নাচের ইতিকথা উপন্যাসের দুটি চরিত্র আছে, শশী এবং কুসুম। শশী দেখে মনে করার কারণ এই যে এটি হচ্ছে মেয়ের চরিত্র। শশী হচ্ছে একজন ডাক্তার অর্থাৎ পুরুষ, আর কুসুম হচ্ছে তার বিপরীতে যে রয়েছে কুসুম। শশী এবং কুসুম এই দুটি চরিত্র খুবই জীবন্ত এবং বাস্তব ঘেঁষা চরিত্র। তো বলছিলাম আমরা পুতুল নাচের ইতিকথার কথা, 1936। এটি 1936 সালে কি হয়েছিল প্রকাশিত হয়েছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে সেরা কর্ম, আমার বিবেচনায় বলবো আমি, মানিক বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে সেরা কর্ম যেটি, সেটি হলো পদ্মা নদীর মাঝি। আপনারা জানেন পদ্মা নদীর মাঝি, এটি 1936 সালে প্রকাশিত হয়েছিল। এই পদ্মা নদীর মাঝি উপন্যাস লেখার সময় পদ্মার তীরবর্তী অঞ্চলে উনি মাসের পর মাস যে সমস্ত কেতুপুর সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে, যে গ্রাম রয়েছে বা পদ্মার তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলোর মানুষদের সাথে উনি মিশেছেন, এই জেলেদের জীবন সম্পর্কে উনি ধারণা নিয়েছেন, জেলেদের সাথে কথা বলেছেন, থেকেছেন, এবং এই অভিজ্ঞতাটা নিয়ে পরবর্তীতে উনি কী করেছেন, উপন্যাসে লিখেছেন। এই পদ্মা নদীর মাঝি উপন্যাসের দুটি চরিত্র রয়েছে, একটি চরিত্রের নাম হলো কুবের এবং আরেকটি চরিত্রের নাম হলো কুবের এবং আরেকটি চরিত্রের নাম হলো কপিলা। আপনারা জানেন কুবের এবং কপিলা এই যাবৎ বাংলা সাহিত্যের যতগুলো সেরা সেরা চরিত্র আছে তার মধ্যে অন্যতম প্রধান দুটি চরিত্র হলো কুবের এবং কপিলা। এই দুটি চরিত্রের পরে আরেকটি চরিত্রের নাম হচ্ছে হুসেন মিয়া। হুসেন মিয়া, আমি প্রায়ই বলে থাকি যে লেখকরা যখন চরিত্রগুলো সৃষ্টি করেন, এই চরিত্রের মধ্যে কোনো না কোনো চরিত্রের মধ্যে লেখক নিজে ঢুকে যান কিংবা প্রবেশ করেন কিংবা লেখকের আদর্শ ওই চরিত্রের মধ্যে লেপ্টে দেন। এরকম একটি চরিত্র হলো হুসেন মিয়া, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝে উপন্যাসের মধ্যে হুসেন মিয়ার চরিত্রের মধ্যে নিজের আদর্শের ছায়াপাত ঘটানোর চেষ্টা করেছে। বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের সবচেয়ে রহস্যময় চরিত্রটি হলো হুসেন মিয়ার চরিত্র। আমি আবার বলছি, বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের সবচেয়ে রহস্যময় চরিত্রটি হলো হুসেন মিয়া চরিত্র, যে চরিত্রের মধ্যে লেখক মানিক বন্দ্যোপাধ্যায় কি রয়েছে, আদর্শের ছায়াপাত রয়েছে। এই পদ্মা নদীর মাঝি উপন্যাসের একটি দ্বীপের বর্ণনা আছে, সে দ্বীপটি হলো ময়না দ্বীপ। আপনারা জানেন ময়না দ্বীপ, এই ময়না দ্বীপের দৈর্ঘ্য হচ্ছে 11 মাইল। এটি একটু নোট করে রাখতে পারেন, পদ্মা নদীর মাঝি উপন্যাসে একটি দ্বীপের বর্ণনা আছে, সে দ্বীপটি হলো ময়না দ্বীপ এবং এই দ্বীপের পরিসর হচ্ছে সর্বমোট 11 মাইল। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের এই পদ্মা নদীর মাঝি উপন্যাস নিয়ে একজন চলচ্চিত্রকার, একজন চিত্র পরিচালক উনি কী করেছেন, সিনেমা তৈরি করেছেন। এই সিনেমাটির নামও রেখেছেন পদ্মা নদীর মাঝি। পরিচালকের নাম হলো গৌতম ঘোষ। গৌতম ঘোষ, এটি নোট করে রাখতে পারেন, পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি সিনেমার পরিচালকের নাম কি, গৌতম ঘোষ। আমরা দেখব লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের মানসিক পরিবর্তন। আমি বলছিলাম মানে ক্লাসের প্রায় শুরুর দিকে যে লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনের মধ্যে আমরা দুটো রূপ পাই, নাম্বার এক ফ্রয়েডিজম, নাম্বার দুই হলো মার্কসিজম। আমি আবার বলছি, তার প্রথম দিককার লেখার মধ্যে রয়েছে ফ্রয়েডিজম, নাম্বার দুই হলো, অর্থাৎ উনি যখন কমরেড হয়ে গেলেন, কমরেড মানে হলো 1944 সনে উনি কি করছেন, কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছেন, কমিউনিস্ট পার্টিতে
কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছেন। উনি যখন 1940 সালে যখন কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন, তখন কি হলো, এমনিতে যারা কমিউনিস্ট পার্টি করেন তাদেরকে বলা হয় কমরেড। এই কমিউনিস্ট পার্টিতে যোগ দেওয়ার পরে মানিক বন্দ্যোপাধ্যায়ের চিন্তা চেতনায় আমূল পরিবর্তন চলে এলো। আগে যে লেখাগুলোতে ফ্রয়েডিজম ছিল, ওই লেখাগুলো এখন কি হয়ে গেল, অর্থাৎ তার বাকৃতি চেঞ্জ হয়ে, বিষয়বস্তু চেঞ্জ হয়ে, প্যাটার্ন চেঞ্জ হয়ে ওটা হয়ে গেল মার্সিজম, বস্তুবাদ। আমরা তাকে বলতে পারি বাম পন্থা, বাম ঘরানার লেখক, বাম ঘরানার লেখক, বাম ঘরানার লেখক। উনি ওনার সমস্ত জীবনে প্রায় 3 বছরের মতো, একটু নোট করে রাখতে পারেন আপনি, 3 বছরের মতো বিভিন্ন চাকরি এবং পেশার সাথে সম্পৃক্ত ছিলেন। 3 বছর, এর মধ্যে উনি ছিলেন প্রগতি লেখক সংঘ, ওই যে আমি বলছি কমরেড হওয়ার পরে যারা কমরেড ছিলেন, বিশেষ করে বাম ঘরানার যে লেখক আছে তাদের একটি সংগঠন আছে, সেই সংগঠনের নাম হচ্ছে প্রগতি লেখক সংঘ। এই প্রগতি লেখক সংঘের উনি কে ছিলেন, যুগ্ম সম্পাদক ছিলেন, নোট করে রাখতে পারেন, যুগ্ম সম্পাদক ছিলেন প্রগতি লেখক সংঘের যুগ্ম সম্পাদক ছিলেন। উনি আরো একটি পত্রিকা সম্পাদনা করতেন, সেই পত্রিকাটির নাম হলো বঙ্গশ্রী। উনি এই পত্রিকার কি ছিলেন, সহ সম্পাদক ছিলেন, সহ সম্পাদক ছিলেন। এই পত্রিকাটি কত সালে উনি, মানে এই পত্রিকাটিতে কত সাল থেকে কত সাল পর্যন্ত সংযুক্ত বা যুক্ত ছিলেন, এটা আপনি নোট করে রাখতে পারেন, 1937 থেকে 1939, 1937 থেকে 1939। বাংলা ভাষায় যে বা যারা লেখালেখি করে থাকেন, বাম ঘরানায় বলেন আর ডান ঘরানায় বলেন, বিশেষ করে কালজয়ী যে সমস্ত কথা সাহিত্যিক রয়েছে, এদের যদি আপনি তালিকা তৈরি করেন তাহলে আপনি দেখবেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরে, বলা হয়ে থাকে আর কি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরে কে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্লাস কল্লোল সাহিত্য গোষ্ঠী, এই দুই অর্থাৎ শরৎচন্দ্র এবং কল্লোল সাহিত্য গোষ্ঠীর পরে বাংলা সাহিত্যে সবচাইতে বেশি জীবন ঘেঁষা, সবচাইতে বেশি বিজ্ঞান মনস্ক সাহিত্য সৃষ্টি করেছেন কে, মানিক বন্দ্যোপাধ্যায়। এই কারণে মানিক বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বিজ্ঞান মনস্ক লেখক। বাংলা সাহিত্যের অন্যতম ফেমাস একজন কবির নাম হচ্ছে শামসুর রহমান, ওনাকে কিন্তু বলা হয়ে থাকে নাগরিক কবি। তার কারণ হচ্ছে নগরকেন্দ্রিক মানুষের জীবন জীবিকা নিয়ে, নগরকেন্দ্রিক মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার স্যাপার নিয়ে উনি কী করেছেন, উনি ওনার সাহিত্য রচনা করেছেন। অপরদিকে আমরা দেখি ঠিক তার বিপরীত মেরিত রয়েছে জসীম উদ্দিন, যাকে আমরা বলি পল্লী কবি। হয় কেন আমরা পল্লী কবি বলি, পল্লী প্রকৃতির মানুষের মনোজাগতিক, পল্লী প্রকৃতির মানুষের সমাজ ব্যবস্থা, পল্লী প্রকৃতির মানুষের জীবন ব্যবস্থা, এই সব কিছু মিলিয়ে অর্থাৎ জসীম উদ্দিন কী করেছেন, তার প্রতি কবিতার ছত্রে ছত্রে, প্রতি কবিতার
চরণে চরণে পল্লী প্রকৃতির গাথা উনি কি করেছেন, সেটিং করেছেন, যে কারণে আমরা জসীমউদ্দিনকে বলি পল্লী কবি। ঠিক এইরকম যে যেরকম তাকে আমরা সেরকমই উপাধি দেওয়ার চেষ্টা করে থাকি। এই কারণেই আমরা কি বলে থাকি যে মানিক বন্দ্যোপাধ্যায় হলো বিজ্ঞান মনস্ক একজন লেখক। তার প্রত্যেকটা রচনাতে, তার প্রত্যেকটা কথা সাহিত্যে, তার প্রতিটি লেখাতে বা গল্পে আমরা কি দেখি, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ দেখি, বৈজ্ঞানিক বিশ্লেষণ দেখি। তো এইগুলো কিন্তু সচরাচর বাংলা সাহিত্যের সবগুলো সাহিত্যের ক্ষেত্রে পাওয়া যায় না। লেখক মানিক বন্দ্যোপাধ্যায় জীবিত ছিলেন সর্বমোট 48 বছর। নোট করে রাখুন কত বছর জীবিত ছিলেন, 48 বছর জীবিত ছিলেন। এই 48 বছর জীবিত থেকে উনি সাহিত্য সাধনা করেছেন 28 বছর। অর্থাৎ লেখালেখি করেছেন কত বছর, লেখা লিখি, এটা মনে রাখবেন। লেখালেখি কিন্তু এখন প্রমিত বাংলা একাডেমি নিয়ম অনুসারে এটা লেখালেখি না, লেখা লিখি। 28 বছর উনি লেখালেখির সাথে সম্পৃক্ত ছিলেন কিংবা সাহিত্য সাধনা করেছেন। আপনারা জানেন আমি আগে বলেছিলাম যে অতসীম আমি অন্যান্য গল্প, এই গল্পটি কি করেছিলেন উনি লিখেছিলেন 20 বছর বয়সে। 20 বছর বয়সে, এই বয়স থেকেই মূলত তার সাহিত্যিক জীবনের অর্থাৎ এই সংগ্রাম মুখর জীবন শুরু হয়। তার সাহিত্য জীবনের পদার্পণ ঘটে 20 বছর বয়স থেকেই। এই লেখক অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের আপনারা জানেন যে একই সাথে উনি কিন্তু কি করেছেন, এই সাহিত্য রচনা করার জন্য তৃণমূল মানুষের কাছে গিয়েছেন, তাদের জীবন সম্পর্কে, তাদের তাদের বিশ্বাস, তাদের চলাফেরা, এসব কিছু সম্পর্কে অবজার্ভ করে কিন্তু উনি ওনার সাহিত্যে কি করেছেন সেগুলো নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমরা দেখব যে এই লেখক, এই কথা সাহিত্যিকের মানে কালজয়ী কী কী সাহিত্যকর্ম রয়েছে। তার কালজয়ী সাহিত্যকর্ম আপনারা জানেন যে জননী, একটি উপন্যাস, এটি হলো মনস্তাত্ত্বিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস। পৃথিবীতে অনেক লেখকই রয়েছেন যে লেখকদের প্রথম লেখাটি কিন্তু মারমার কাট কাট হয়নি, প্রথম লেখাটি কিন্তু হিট হয়নি। যেমন আমি বলতে পারি দাদা ভিঞ্চি কোটের লেখক ড্যান ব্রাউনের কথা, আপনারা জানেন তার 1, 2, 3 প্রথম তিনটি বই কিন্তু সেরকমভাবে সুপারহিট হয়নি। এরপরে বইগুলো মোটামুটি এমন আলোড়ন সৃষ্টি করলো যে সমস্ত বিশ্বব্যাপী কিন্তু ড্যান ব্রাউন আজকে পরিচিত। আবার এরকমও লেখক আছে যে প্রথম বই দিয়ে কিন্তু হিট হয়েছে, এরকম লেখক কিন্তু অসংখ্য রয়েছে। আমরা দেখব যে ড্যান ব্রাউনের উল্টো দিকে উল্টোই প্রায় রয়েছে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়। তার প্রথম উপন্যাস হলো কি জননী, আবার বলছিলাম অতসীম আমি অন্যান্য গল্প, 20 বছর বয়সে প্রথম গল্প দিয়ে তার শুরু হয়েছিল, সেটাও ছিল মোটামুটি কি খুব আলোচিত একটি গল্প গ্রন্থ, এবং সেই গল্প গ্রন্থের প্রথম গল্পটি আলোচিত ছিল। তো এই অতসীম আমি অন্যান্য গল্পের এটির আরেকটা উল্লেখযোগ্য গল্প হচ্ছে, এই গল্প গ্রন্থের উল্লেখযোগ্য গল্প হচ্ছে আত্মহত্যার অধিকার, আত্মহত্যার অধিকার। এটি খুব আলোচিত একটি গল্প, অতসীম আমি অন্যান্য গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত। এটি জননী উপন্যাসটি বাংলা ভাষার, বাংলা সাহিত্যের যে সমস্ত মনস্তাত্ত্বিক বা বাস্তব ঘেঁষা, জীবন ঘেঁষা, বিজ্ঞান ঘেঁষা কি রয়েছে, প্লট রয়েছে, তার মধ্যে এটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট উপন্যাস। আমরা এখন দেখে নিব তার আর কী কী সৃষ্টকর্ম রয়েছে, তার উপন্যাসগুলোর মধ্যে আর কী কী আছে। এই জননী ছাড়াও রয়েছে, তারপর আমি জননীটা লিখে দিলাম, জননী দিবা
রাত্রির কাব্য আপনারা মাথায় রাখবেন। দিবারাত্রির কাব্য কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। দিবারাত্রির কাব্য কোন ধরনের গ্রন্থ? আপনি কাব্য দেখে কিন্তু আবার দিবেন এটি মানে কাব্য বা কবিতা জাতীয়। এটি হচ্ছে উপন্যাস পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা আর রয়েছে চিহ্ন, তারপরে হচ্ছে অহিংসা, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন, অহিংসা। তারপরে আমরা আর একটু দেখবো, আর একটা হচ্ছে আরোগ্য। তবে এই সবগুলোর চাইতে বেশি আলোচিত, বেশি সমালোচিত হলো পদ্মা নদী মাঝি। এটি মানিকের সবচেয়ে কালজয়ী উপন্যাস হিসেবে এখন অবধি আলোচনা শীর্ষে রয়েছে। এবং এই পদ্মা নদীর মাঝিটাকে বলা হয়ে থাকে বাংলা ভাষার, বাংলা সাহিত্যের প্রথম আঞ্চলিক উপন্যাস। আঞ্চলিক উপন্যাস কেন বলা হয়ে থাকে? এই উপন্যাসের প্রথম থেকে শেষ অবধি আঞ্চলিক ভাষা দিয়ে শুরু হয়েছে এবং আঞ্চলিক ভাষার মধ্য দিয়ে অর্থাৎ যে সংলাপগুলো আঞ্চলিক সংলাপের মধ্য দিয়ে শেষ হয়েছে। আমরা দেখে নেব তার গল্প গ্রন্থ কি কি রয়েছে। এখানে দেখুন অতসীম, আমি, অন্যান্য গল্প, তার প্রথম দিকের গল্প গ্রন্থ, প্রাগ ঐতিহাসিক, এটি নোট করে রাখুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। প্রাগ ঐতিহাসিক কি ধরনের গ্রন্থ? এটি গল্প গ্রন্থ, উপন্যাস, কবিতা না ভ্রমণ কাহিনী ইত্যাদি হতে পারে। এটার বিখ্যাত চরিত্র কিন্তু আমি আগে বলেছি ভিকু এবং পাচি। তারপরে তার অন্যান্য গল্প গ্রন্থের মধ্যে লিখে সরীসৃপ, বউ, সমুদ্রের স্বাদ, ভেজাল, আজকাল পশুর গল্প, এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আসে। আমরা এখন দেখে নেব এই লেখকের মানে আর কি কি সাহিত্যকর্ম রয়েছে। উনি নাটক লিখেছেন, ওনার নাটকের নাম হলো ভিটে মাটি। ভিটে মাটি এই লেখকের প্রবন্ধের বই আছে। প্রবন্ধের বইয়ের নাম হলো লেখকের কথা। এক একজন লেখকের এক এক রকম বৈশিষ্ট্য থাকে। তো মানিকের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে, যেটা মানিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনা কিংবা সমালোচনা হিসেবে সাহিত্য মহলে কানাকানি বা কানাঘোষা রয়েছে, যে মানিকের লেখাটিতে, মানিকের লেখায় সবচেয়ে বেশি শ্রেণী বৈষম্য রয়েছে। একই সাথে শ্রেণী বৈষম্য রয়েছে, আমি একটু নোট করে দিচ্ছি, মানিকের লেখার বৈশিষ্ট্য শ্রেণী বৈষম্য এবং একই সাথে শ্রেণী বৈষম্য এবং একই সাথে কি রয়েছে, যৌনতা রয়েছে। যৌনতা শব্দটি মানে লেখার মানে লেখাটি দেখেই আপনি কিন্তু নাক ছিটকাবেন না। আমাদের সাহিত্যে যৌনতা আছে, আমাদের সমাজে যৌনতা আছে, যৌনতার বাইরে কিন্তু আমরা নই। এখন বিষয় হলো তবে কি সাহিত্যে যৌনতা থাকবে না? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। আপনারা জানেন বাংলা ভাষার একজন ফেমাস লেখকের নাম হলো আখতারুজ্জামান ইলিয়াস। আপনারা দেখে নেবেন যে আখতারুজ্জামান ইলিয়াস কত সুন্দর, কত নিখুঁতভাবে তার সৃষ্ট সাহিত্যে যৌনতাকে কত শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছেন। এরকমই মানে যৌনতাকে শৈল্পিক পর্যায়ে নিয়ে এসেছেন কে, আমাদের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা যেটাকে অবাধ যৌনচার বলি, তার লেখায় কিন্তু এরকম যৌনচার না। তার লেখায় যৌনতার আছে, কিন্তু তা অত্যন্ত শৈল্পিকভাবে উনি কী করেছেন, চিত্রের মতো করে ফুটিয়ে তুলেছেন তার কথা সাহিত্যে। তো আমরা বলবো যে এটি হচ্ছে তার রচনার বৈশিষ্ট্য। শ্রেণী বৈষম্য আছে, যৌনতা আছে, এবং পাশাপাশি আরেকটা আপনি যোগ করুন, বিজ্ঞান মনস্কতা। বিজ্ঞান মনস্কতা বা বাস্তব ঘেঁষে আপনি যেটাই বলতে পারেন, যে কোনো একটা আপনি বলতে পারেন। ব্যক্তিগতভাবে মানিক বন্দ্যোপাধ্যায় কী করতেন? উনি বাঁশি বাজাতে পছন্দ করতেন। উনি যখন প্রথম লেখালেখি শুরু করেন, অনেকটা শখের বসেই বলেন আর বন্ধুদের অনুপ্রেরণাতেই বলেন, যেভাবেই হোক উনি যখন প্রথম এই লাইনে আসলেন,
প্রথম থেকে কিন্তু ওনার ভিতরে প্রচন্ড স্পিড কাজ করত। উনি কিন্তু ডিটারমাইন্ড ছিলেন। উনি কিন্তু ওনার যে বড় দাদার নাম হচ্ছে সুধাংশু কুমার, এই সুধাংশু কুমারকে একদিন বলেছিলেন যে দাদা দেখে নেবেন বাংলা সাহিত্যে যারা লেখালেখি করে, বাংলা কথা সাহিত্যে যারা প্রথম শ্রেণীর আছে, আমি একদিন তাদের কাতারে যাব, আমার নামও কিন্তু তাদের কাতারে পাবেন। সত্যি কিন্তু তাই। আজকে আমরা বাংলা সাহিত্যে যখনই আমরা সেই সাহিত্যিকদের যখন আমরা লিস্ট করি, সেরা সৃষ্টকর্ম যখন আমরা বাছাই করতে যাই, তখন কিন্তু সেরা সেরা কথা সাহিত্যিকদের মধ্যে অর্থাৎ প্রথম শ্রেণীর কথা সাহিত্যের মধ্যে কিন্তু আমরা মানিক বন্দ্যোপাধ্যায় পাই। আমি কিন্তু আগেই বলেছিলাম বাংলা সাহিত্যে তিনজন বন্দ্যোপাধ্যায় সেরা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। এই তিনজন বন্দ্যোপাধ্যায়ের লেখা ছাড়া বাংলা কথা সাহিত্যে কিন্তু আপনি পূর্ণ রস উপভোগ করতে পারবেন না। পূর্ণ রস নিতে হলে অবশ্যই তিনজন সাহিত্যিকের কথা সাহিত্য আপনাকে ধরে 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 পড়তে হবে, তবে আপনি কি পাবেন, পূর্ণ রস পাবেন। ব্যক্তিগতভাবে উনি কি ছিলেন, একটু পালোয়ান টাইপের ছিলেন, বেশ মানে শক্তি সামর্থ্যবান ছিলেন, কুস্তি খেলতেন। কুস্তি খেলে খেলে গ্রামের যারা সেরা কুস্তি গিয়ে মানে বীর রয়েছে, এদেরকে উনি কি করতে পারতেন, হটিয়ে দিতে পারতেন। তো এই হৃষ্টপুষ্ট একজন ভদ্রলোক চাকরি না করার কারণে ওনার ভাই যারা ছিল সবাই কিন্তু মোটামুটি স্টাবলিশ ছিলেন, একমাত্র মানিক বন্দ্যোপাধ্যায় ব্যতীত সবার অবস্থা, অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। সেই লেখালেখি করার কারণে এত অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে তার দিন যেত, যেগুলো মানে বলা বাহুল্য। তো এই ভদ্রলোক কি করেছিলেন, 1938 সালে বিয়ে করেছিলেন, যাকে বিয়ে করেছিলেন তার নাম হলো কমলা দেবী। মানিক বন্দ্যোপাধ্যায় আদর করে তাকে ডাকতেন ডলি। এই দম্পতির যখন প্রথম সন্তান হয়, অর্থাৎ মৃত সন্তান, যে সন্তানটা সেটি হলো মৃত, এই মৃত সন্তান প্রসব করার পরে ডলি ওরফে কমলা দেবী সে কিন্তু দুঃখিত হয়নি, অর্থাৎ সে কিন্তু দুঃখ পায়নি, বুঝলাম, সে কিন্তু খুবই ফেটে পড়েনি। বরং মানিক বন্দ্যোপাধ্যায় তার কোন একটি লেখাতে এটি এমনভাবে প্রকাশ করেছিলেন যে তার স্ত্রী দুঃখ পায়নি মৃত সন্তান প্রসবের জন্য, বরং এই মনে করে সে খুশি হয়েছে যে যে সন্তানটি পৃথিবীতে আসতেছিল সে কিন্তু অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে পড়ত না, এসে সে ভালোই করেছে। একজন লেখক কতটুকু দুঃখ পেলে, কতটুকু মানে অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে থাকলে এরকম জীবন ঘেঁষা কথা বলতে পারেন। এই টোটাল চিত্রগুলো বাংলা সাহিত্যে আমরা যে সমস্ত লেখক রয়েছে লেখকদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই। আসলে লেখালেখিটি এই লেখালেখিকে কেউ কিন্তু পেশা হিসেবে নিতে পারেনি। বাংলা সাহিত্যে এই যাবৎ যাদেরই আপনি দেখেন, এক দুজন হয়তো আছেন মানে চেষ্টা করছেন কিন্তু পেরে উঠছেন না। বর্তমানে আপনি দেখবেন যে নির্মলেন্দু গুণের কথা, সে কিন্তু ওইভাবে পেরে উঠতেছে না, যদিও প্রফেশনাল নেওয়ার চেষ্টা করতেছেন লেখালেখিটাকে পেশা হিসেবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পেরে উঠছেন না। আমরাই আসলে সঠিকভাবে এটিকে মানে মূল্যায়ন করতেছি না, বা আমরা নিজেরাই পারতেছি না, ফলে লেখালেখিটা আসলে সত্যিকার অর্থে পেশা হয়ে উঠছে না এই বাংলা সাহিত্যে, এই বাংলাদেশে বা উভয় পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ উভয় জায়গাতেই। তো এই মানিক বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন, এই অর্থনৈতিক টানাপোড়েনে থাকতে থাকতে তার শরীরটা একটা সময় কি হয়ে গেল, তার শরীর এনার্জি কমে আসলো, একটা সময় সে কি হয়ে উঠলো, একটা সময় হয়ে উঠলো মৃগী রোগী। শেষ জীবনে সে কি হয়েছিল, মৃগী রোগী হয়ে গেছিল, ফলে ধীরে ধীরে তার শরীরের অবস্থা আরো কি হয়ে আসে, মানে আরো ক্লান্ত শ্রান্ত হয়ে আসে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে। তো একটা সময় সে মৃত্যুসজ্জায় পতিত হয়ে যায়। যখন সে মৃত্যুসজ্জায় তার ফুটনোট থেকে জানা যায়, এই মৃত্যুসজ্জায় যখন তিনি ছিলেন তখন কয়েক মাসের বাসা ভাড়া কি ছিল, বকেয়া ছিল। এই কয়েক মাসের বাসা ভাড়া দেওয়া না দেওয়ার কারণে মালিক কি করেছিল, বাসা মালিক তার বিরুদ্ধে মামলা করেছিল।
আপনারা নিশ্চয় বুঝতে পারছেন কতটুকু মানে নিদারুণ অর্থনৈতিক কষ্টের মধ্যে টানাপোড়েনের মধ্যে দিয়ে একজন লেখকের জীবন শেষ হয়েছিল। লেখক মানিক বন্দ্যোপাধ্যায় যখন মারা গেলেন তার এই দৃশ্যটি বাংলা সাহিত্যের অন্য লেখকের মতো কিন্তু নয়। বিখ্যাত একজন কথা সাহিত্যিক দীপেন্দ্রনাথ তার একটি লেখায় ঠিক এভাবে বর্ণনা করেছিলেন, পালঙ্ক শুধু ধরাধরি করে যখন ট্রাকে তোলা হয় তখন একটা চোখ খোলা একটা বন্ধ, শরীরের উপর রক্ত পতাকা বিছিয়ে দেওয়া হয়েছে তার উপরে ফুল, মুখটুকু বাদে সমস্ত শরীরটা ফুলে আর ফুলে ছেয়ে গেছে, উপচে পড়েছে দুপাশ, মাথা এবং পায়ের কাছে দেশনেতা এবং সাহিত্যিক, সামনে পেছনে বহু মানুষ, সর্বস্তরের মানুষ, মুড়ে মুড়ে ভিড়, সিটি কলেজের সামনে মাথা আর অরণ্য, কিন্তু কাল কেউ ছিল না, কিছু ছিল না, জীবনে এত ফুল তিনি পাননি। এই লেখনী থেকে আমরা বুঝতে পারি একজন লেখক জীবিত অবস্থায় কি পরিমাণ অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে উনি জীবন অতিবাহিত করেছেন। এই মহান লেখক, এই খ্যাতিমান লেখক, এই নিদারুণ কষ্টপীড়িত লেখক কি করেছেন? 1956 সালে 13 ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন। 1956 সালে 13 ডিসেম্বর কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে তথ্য এবং উপাত্তগুলো দেওয়ার চেষ্টা করেছি আপনারা যদি একটু সময় নিয়ে এগুলো যদি নোট আকারে বাসায় পড়ার চেষ্টা করেন, আমার বিশ্বাস যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক না কেন এখান থেকেই আমার বিশ্বাস সবগুলো প্রশ্ন আপনারা পাবেন, বিশেষ করে লেখক মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে বেসিক বা মৌলিক প্রশ্নগুলো করে এখান থেকেই আপনারা সবগুলোর আনসার করতে পারবেন বলে আমি মনে করি। যদি এই ক্লাসটি আপনাদের ন্যূনতম উপকারে আসে, আপনার সহপাঠীদের সাথে আলাপ আলোচনা করবেন কিংবা আপনাদের শরীরদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবেন। সবশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার প্রতি শুভকামনা। ধন্যবাদ সবাইকে।